সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বরাবরের মতো আবারও চলে আসলাম আমি মোহাম্মদ রবিউল ইসলাম আপনাদের মাঝে। আজ কথা বলবো সিম গাছের পাতা কেন ঝরে যায় বা কেন এগুলা হচ্ছে, এই যে এরকমটা কেন হচ্ছে, সেই বিষয়ে আপনাদের মাঝে কিছু কথা বলবো। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন, এবং যারা নাকি আমার ভিডিওর নতুন দর্শক রয়েছেন তাদেরকে বলি এক সাবস্ক্রাইব বাটনের মধ্যে চাপ দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। শীতকালে শুরুতেই যখন দিনের সূর্য আবহাওয়াপন্ন ভালো না হয়, তার কারণে এই গাছের পাতাগুলা আপনার পচে যেতে শুরু করে। এবং বিশেষ কথা হচ্ছে এটা, যখন এটার মধ্যে রৌদ্রের প্রয়োজন, তখন যদি নাকি রৌদ্র না পায়, এই না পাওয়ার কারণে এটা জ্বলে যাবে। এবং এই সিমগুলা হচ্ছে শীতকালের একটা সবজি। রোগের নাম, সিমের পাতায় দাগ রোগ, ছত্রাক জনিত রোগ। লক্ষণ, আক্রান্ত পাতায় ছোট ছোট গোলাকার হয়ে কুনাচে, বাদামি রঙের দাগ পড়ে, দাগের কেন্দ্র দুসং রঙের কিনারা লালচে হয়ে বাদামি রঙের হয়, দাগগুলি একত্রে বড় আকারে হয় 1 সেন্টিমিটার, এমনকি গাছের শাখা প্রশাখা ও সিমেও দাগ পড়ে। রোগমুক্ত গাছ থেকে বীজ সংগ্রহ করা, রোগের মাত্রা বেশি হলে কারেন্ট ড্যামেজ 1 গ্রাম, যেমন বেবি স্টিং নুইন একু জ্যাম, প্রতি লিটার পানিতে মিশিয়ে 2 থেকে 3 দিন পর পর 2 থেকে 3 বার স্প্রে করুন গাছের মধ্যে এবং ওই গাছের পাতার মধ্যে। তাহলে ইনশাল্লাহ খুব দ্রুত আপনার এই রোগ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন।